জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবেলা, বন ও পরিবেশ সংরক্ষণে 2021 সালের মধ্যে $700 কোটি জোগাড় করতে হবে বাংলাদেশকে। জলবায়ু বিনিয়োগ পরিকল্পনা অনুযায়ী এ খাতে সরকারকে বিনিয়োগ করতে হবে প্রায় $1200 কোটি। বিশ্বব্যাপী জলবায়ু পরিবর্তনের প্রভাব প্রকট হয়ে উঠেছে। পৃথিবীর উষ্ণতা এক দশকে বেড়েছে 1.6 ডিগ্রির মতো, যার প্রভাবে বাড়ছে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বছরে 3.2 মিলিমিটার হারে। এতে 2050 সাল নাগাদ ভিটেমাটি হারানোর সংখ্যায় পড়বে বাংলাদেশের প্রায় 2.5 কোটি মানুষ। শুধু তাই নয়, পরিবেশ দূষণ ও বনভূমি কমে যাওয়ায় বাড়ছে প্রাকৃতিক দুর্যোগের ঝুঁকিও। হিসেব বলছে এসব ঝুঁকি মোকাবেলায় 2021 সালের মধ্যে বাংলাদেশকে খরচ করতে হবে $1200 কোটি, কিন্তু এখন পর্যন্ত যোগান আছে মাত্র $450 কোটির মতো। বাকি অর্থ কিভাবে আসবে, কোথায় খরচ হবে, এরই একটি পরিকল্পনা সাজিয়েছে বন ও পরিবেশ মন্ত্রণালয়। The government, with technical support from FAO and financial support from USAID, has developed a whole of government framework to catalog, assess and monitor all its investments in the environmental, forestry and climate change sectors. We estimated with our current situation, current position, our capacity and how can we manage, our demand is more for implementation and disaster mitigation and adaptation, we required more than $67 billion. চারটি পর্যায়ে অর্থ ব্যয় করা হবে, যার মধ্যে সবচেয়ে বেশি 41% খরচ হবে জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলায়। পরিবেশ দূষণ রোধে 31%, প্রাকৃতিক সম্পদ রক্ষায় 21%, আর সুশাসনে ব্যয় হবে বাকি 5% অর্থ। As per the plan implementation modality of the CIP, all the relevant stakeholder agency will implement their respective earmarked sub-program through including programs and projects into their annual development plans. জলবায়ু পরিবর্তনে সবচেয়ে বেশি দায়ী চীন, যুক্তরাষ্ট্র, রাশিয়া ও ভারত। বিশ্বের মোট কার্বনের 55% নিঃসরণ করে এই চার দেশ। তাই জলবায়ু ঝুঁকি মোকাবেলায় অর্থ সাহায্য নয়, বরং বাংলাদেশ চায় উন্নত দেশগুলো তাদের কার্বন নিঃসরণ কমিয়ে আনুক। লাইক বাংলাদেশ, আদার ওয়ার্ল্ড, আদার কান্ট্রিজ অফ দ্য ওয়ার্ল্ড অলসো উইল নট রিকোয়ার এনি চ্যারিটি ফ্রম দেম। উই ওয়ান্ট দে শুড বিহেভ প্রপারলি, দে শুড নট লিড আস টু এ পাথ, such a dangerous path where from will not be in a position to come back. I'm telling you one thing. পরিবেশ সংরক্ষণে এটি বিশ্বের প্রথম একক কোনো বিনিয়োগ পরিকল্পনা, যা বাস্তবায়ন করবে দেশের 77টি সংস্থা। শাহাদাত হোসাইন, বিজনেস রিপোর্ট, মাছরাঙা টেলিভিশন।